আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার প্রস্রাবের সাথে বীর্য যায়, এটা এই কমপ্লেন অনেক পুরুষই করে থাকেন। এবং এই বীর্য এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, ধাতু বলা হয় এটাকে অনেক সময়, এত মূল্যবান জিনিস, এটা যদি কোনো কারণ ছাড়াই প্রস্রাবের সাথে চলে যাচ্ছে বা এমনি এমনিই পাস করছে, তাহলে তো এটা মহাচিন্তার বিষয়। ঘটনাটা কি আসলে, কি এটা সম্ভব? সম্ভব তো হইতেই পারে, যেইভাবে আমি আপনাদেরকে ছবি দেখিয়েছিলাম মূত্রনালী গতিপথ বীর্যের, একটু মনে করে দেখেন, ছবিটা আমি আবার দেখাচ্ছি, একটু দেখেন যেটা কি আসলে সম্ভব কিনা। মাথায় ঢুকতে পারে যে হ্যাঁ সম্ভব তো, অসম্ভব কিছু না, কারণ আমি আবার দেখাই সেই ছবিটি। এই যে শুক্রাণু এখান দিয়ে উপরে উঠছে, উপরে উঠে 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 কোথায় গেল, গেল এই এই গ্ল্যান্ডের কাছে, সেমিনাল ভেসিকেল। মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই আপনাদের, হ্যাঁ বায়োলজির ছাত্র, এখন বায়োলজির ছাত্র থেকে আপনারা এখন ভালো পড়বেন। সেমিনাল ভেসিকেল, সেমিনাল ভেসিকেলের পরে তারপরে কোথায় যাবে, এটি এখান থেকে একটি নালী চলে আসলো, প্রস্টেট গ্ল্যান্ড থেকে একটি নালী এবং মূত্রথলি থেকে একটি নালী আসছে, এসে তিন নালী একসাথে মিলে এই মূত্রনালী হয়ে গেল, এই পথে বীর্য বাইর হয় এবং এই পথে প্রস্রাবও বাইর হয়, ইউরিনও বের হয়। তাহলে কথা হইল যে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে মূত্রথলি থেকে একটি নালী বের হয়, আবার এই দিক দিয়ে সেমিনাল ভেসিকেল থেকে, থলি থেকে নালী বের হয়, এই পথে বীর্য আসতেছে, তাহলে মূত্র কেন আসে না? এটি একটি ভীষণ সুন্দর মেকানিজম, এখানে ভালভের মতো আছে, স্ফিংটার থাকে। যখন মূত্র যায় তখন বীর্য যায় না, এবং যখন বীর্য যায় তখন মূত্র যায় না। এই যে এখানে যে স্ফিংটার আছে, সেই স্ফিংটারটা যখন আটকে যায় তখন আর মূত্র আসতে পারে না, তখন শুধু বীর্যই যাবে। সো আপনি যখন বীর্যপাত করবেন তখন মূত্র বের হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যেই প্রশ্নটা নিয়ে আমি শুরু করেছিলাম যে অটোমেটিক বীর্য যেতে পারে কিনা, কোনো কারণ ছাড়াই আমার বীর্য যাচ্ছে অথবা আমার প্রস্রাবের সাথে বীর্য যাচ্ছে, এটা কি সম্ভব কিনা একটু খেয়াল করে দেখেন। যদি কয়েকটা কারণ এরকম হতে পারে, সবচেয়ে কমন কারণ যেটা কোনো রোগ না সেটা নিয়ে একটু বলি। মনে করেন আপনি সহবাস করেছেন, অথবা আপনি মাস্টারবেশন করেছেন, অথবা আপনার স্বপ্নদোষ হয়েছে রাত্রেবেলা, টের পান নাই, সকালে উঠে দেখলেন আপনার স্বপ্নদোষ হয়েছে, আপনার জামা কাপড় নষ্ট হয়ে গেছে। আপনি এই যে দেখেন স্বপ্নদোষ হওয়া মানে বীর্যপাত হয়েছে, এই নালীটা দিয়ে বীর্য বের হয়ে গেছে, হয় সহবাসের মাধ্যমে, না হয় হস্তমৈথুনের মাধ্যমে, না হয় স্বপ্নদোষের মাধ্যমে, এটা বের হয়েছে। বের হওয়ার পরে আপনি এভাবেই আছেন, ঘুমিয়ে আছেন, অথবা মাত্রই সহবাস শেষ করেছেন। এরপরে আপনি যখন প্রস্রাব করতে যাবেন তখন কি হবে? তখন তো এখান দিয়ে প্রস্রাব আসবে, এইখানকার যে গেট দরজা সেটা খুলে যাবে মূত্রনালীর, এখান দিয়ে প্রস্রাব আসলো, একটু আগে এই পথেই বীর্য বের হয়ে গেছে, এই পথে যে বীর্য বের হয়ে গেছে তাহলে কিছু বীর্য তো এই নালীর মধ্যে এখনও লেগে আছে, খুব স্বাভাবিক। তো আপনি যখন এই যখন এই প্রস্রাবটা বের হবে তখন ওই জমে থাকা বীর্যগুলো নিয়ে বের হয়ে গেল, প্রস্রাব শেষ, এবং প্রস্রাবটা তখন ক্লাউডি হয় একটু, মানে একটু কেমন ঘোলা ঘোলা হয়, সেইটা দেখে অনেকে ভয় পেয়ে যাচ্ছে যে প্রস্রাব এরকম কেন। প্রস্রাব শেষ করার পরে একটু এক ফোঁটা বীর্যের মতো আবার বের হয়ে আসলো, কী ব্যাপার, বীর্য আবার বের হয় কেন? মাথা তো গরম হয়ে যায়, অনেক ভয় ঢুকে যায়, কিন্তু ভয়ের কিছু নাই, এটা একদম নর্মাল একটি কারণ যে আমার অটোমেটিক বীর্য কেন বের হয় বা প্রস্রাবের সাথে কেন বীর্য বের হয়। আচ্ছা, এটা গেল একটি কথা। দুই নাম্বার কারণ, যদি কোনো কারণে এখানে আমরা বলেছি যে বীর্যপাত একটি স্নায়ুজনিত ঘটনা, নার্ভে যখন উদ্দীপনা যায় তখন মাংসপেশী সংকোচনের ফলে এখান থেকে বীর্য বের হয়ে যায়। কোনো কারণে যদি নার্ভ দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক একটু একটু করে বীর্য বের হতে পারে। অর্থাৎ আপনার যদি কোনো কোমরের ইঞ্জুরি হয়, ব্যথা পেয়ে থাকেন, কোনো নার্ভের অন্য কোনো সমস্যা হয়ে থাকে, আপনার স্পাইনাল কর্ডে কোনো সমস্যা হয়ে থাকে, মানে মেরুদণ্ডের মধ্যে স্পাইনের কোনো সমস্যা বা নার্ভের কোনো প্রবলেম হয়ে থাকে, অথবা আপনার এই যে প্রস্টেট গ্ল্যান্ড বলেছিলাম, এই গ্ল্যান্ডে কোনো সমস্যা হয়ে থাকে, গ্ল্যান্ডে নানা রকম রোগ হতে পারে, তাহলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে অটোমেটিক একটু একটু করে বীর্য বের হচ্ছে, যেটি যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন হস্তমৈথুনের ফলে, অতিরিক্ত হস্তমৈথুনের ফলে এই যে বীর্য বের হয় এরকম অনেকে মনে করেন, এইটি একটি ভুল ধারণা। আমি কারণগুলো সব আজকে একটা একটা করে বলে দেব। অনেক সময় দেখা যায় নেশাদ্রব্য ব্যবহার করেন যারা, তাদের অনেক সময় এরকম হতে পারে, যারা অ্যালকোহল নেন তাদের এমন হতে পারে, ব্রেনের কোনো প্রবলেম হলে অনেক সময় দেখা যায় এরকম হতে পারে, অনেক সময় দেখা যায় যে আপনার ডায়াবেটিস হলে এরকম হতে পারে, যেহেতু আমি বলেছি ডায়াবেটিস হলে নার্ভ দুর্বল হয়ে যায় তখন কিন্তু এরকম আপনা আপনি একটু একটু বীর্য বের হতে পারে, অনেক সময় দেখা যায় ভিটামিন B12 এর ঘাটতির কারণে অনেক সময় এরকম হতে পারে যে এই পথে অটোমেটিক একটু একটু করে বীর্য আসছে। আবার
অনেক সময় বিভিন্ন ওষুধের সাইড এফেক্টও এরকম হতে পারে। বেশ কিছু ওষুধ আছে, প্রেশারের ওষুধ থেকে শুরু করে বেশ কিছু ওষুধ আছে যেগুলোর সাইড এফেক্টে এমন হতে পারে। তাহলে এই যে কয়েকটা কারণ আমি বলেছি যে এই সমস্ত কারণে বীর্যপাত অটোমেটিক কিছু বীর্য বের হয়ে আসতে পারে। তো অর্থাৎ আমি যদি আবার বলি, নার্ভের সমস্যা বড় সমস্যা, কোমরে আঘাতের সমস্যা বড় সমস্যা, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা একটি বড় সমস্যা, ডায়াবেটিস একটি বড় সমস্যা, ব্রেনের কোনো সমস্যা হলে নার্ভাল মানে নিউরোলজিক্যাল কোনো প্রবলেম হলে অনেক সময় এটি সমস্যা করতে পারে। অনেক সময় দেখা যায় যে ভিটামিন ডেফিসিয়েন্সি হলেও এমন হতে পারে। এই সমস্ত কারণে এগুলো হতে পারে, আবার স্বাভাবিক কিছু কারণেও হতে পারে, সেটাও বলেছি যে সহবাসের পরে, যেমন আমি উদাহরণ দিয়েছি। আরেকটি স্বাভাবিক কারণ আছে, যেই কারণে যেটি আসলে অস্বাভাবিক না স্বাভাবিক, সেটি হচ্ছে যে যখন আপনি সহবাস করতে যাবেন, সহবাসের আগে অনেক সময় দেখা যায় যে আগেই একটুখানি অল্প স্বল্প বীর্য চলে আসে। এখন কথা হলো এখানে কি আসে আসলে, বা এটা আসা কি আসলে ক্ষতিকর কিনা, বা এটা কি আসলে আমার যৌন জীবনে কোনো প্রভাব ফেলবে কিনা, এটি অত্যন্ত জরুরি। দেখেন, আমি বলেছিলাম যে এইখানে সেমিনাল ভেসিকেল বলে একটি থলি আছে। বারবার মনে করে দেখেন, এক কথা আবারও বলছি যে এখান থেকে যখন শুক্রাণুটা যায় সেমিনাল ভেসিকেলের মধ্যে থেকে কিছু রস নিয়ে এসে পরে এদিক দিয়ে বের হয় সহজভাবে। এখন কথা হলো যে আপনি যখন উত্তেজনা হবে, আপনি সেক্সুয়াল অ্যাক্টে যাচ্ছেন, বা আপনি সহবাসের পূর্বে আগে যেটা হয় যে অনেক সময় উত্তেজনার বসে কিছু পরিমাণ পাতলা তরল এইখান থেকে, এই থলি থেকে এবং আরও অন্যান্য থলি থেকে অল্প কিছু রস এইখান দিয়ে চলে আসতে পারে, তাতে ভয়ের কিছু নাই, এটা নর্মাল, এই জিনিসটি অস্বাভাবিক না। এইটি আসতে দেখলেই অনেকে মনে করে যে গেছে, আগেই আমার বীর্যপাত হয়ে গেল, তাহলে তো মানে প্রথমেই তো অর্ধেক আমি খেলায় হেরে গেলাম, সামনে তো আরও বিপদ অপেক্ষা করছে। বিষয়টি মোটেই তা নয়। আবার অনেকে বলেন, আমি ফোনে কথা বলছি আমার গার্লফ্রেন্ডের সাথে, আমার তো এরকম সমস্যা হচ্ছে, তখন একটু বীর্যের মতো বের হয়ে আসছে, তাহলে আমার কী হলো? হইতে পারে যে কোনো যৌন চিন্তা করলে, উত্তেজক চিন্তা করলে, উত্তেজক দৃশ্য দেখলে আপনার এই ঘটনা ঘটতে পারে, তাতে ভয়ের কিছু নাই। কিন্তু যদি এমন হয় যেটি অতিমাত্রায় হচ্ছে, যদি এমন হয় যে এটি বিব্রতকর, এটির কারণে আপনি ধর্মকর্ম করতে পারছেন না, এটির কারণে আপনার নিজের কাছে খুব বেশি অস্বস্তি লাগছে, তাহলে এটা কারণটা আসলে কি খুঁজে দেখা দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই এটা কিন্তু নর্মাল, কাজেই ঘাবড়াবেন না। আরও একটি কারণ হতে পারে, আমরা বলেছি যে নার্ভের সমস্যার কারণে এগুলো হয়, এই যে ব্লাডার, ইউরিনারি ব্লাডার, মূত্রথলি থেকে যেহেতু এখান থেকে নালীটা এসে এই বীর্যটা, এই মূত্রথলি থেকে যে নালী আসে, মূত্রনালী দিয়েই বীর্যটা বের হয়। তো যখন বীর্য বের হয় তখন তো এইটার মুখ বন্ধ থাকে বলেছি। কোনো কারণে নার্ভের যদি এমন কোনো সমস্যা হয় যে এইখানে যেই ভালভটা ছিল, বা স্ফিংক্টার বলি আমরা, বা যেটাকে গেট বলতে পারেন, দরজা বলতে পারেন, এই দরজাটা সঠিকভাবে লাগছে না, দুর্বল, তখন কিন্তু যেটা হতে পারে যে একটু ইউরিনের সাথে বীর্য চলে আসতে পারে। অথবা এটাকে আরেকটা ভিডিও আছে, সেটা হচ্ছে যে মানে আপনারা দেখলে বুঝবেন যে রেট্রোগ্রেড ইজাকুলেশন, সে মানে উল্টা দিকে বীর্যটা চলে যেতে পারে, এরকমও হতে পারে, সেটি আরেকটি সমস্যা। এখন তাহলে এগুলো সমাধান কি? আমি তো বলেছি কিছু জিনিস একদম নর্মাল, এটা কোনো ট্রিটমেন্ট লাগবে না, যখন এক্সেস হবে তখন ট্রিটমেন্ট লাগবে। হ্যাঁ, আপনি যেগুলো প্র্যাকটিস করতে পারেন, ঘুমানোর আগে খুব ভালো করে মেডিটেশন করলেন, রিল্যাক্সেশন করলেন, প্রচুর পানি পান করবেন, তাহলে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড ভালো থাকবে, তাহলে অটোমেটিক যে বীর্য বের হওয়া এটার কারণে যদি হয়ে থাকে তাহলে সেটি হবে না। দীর্ঘক্ষণ বসে থাকা এড়িয়ে চলবেন, মানে শরীরের ওজনটা কমানোর চেষ্টা করবেন যাতে প্রোস্টেটের উপরে চাপ না পড়ে, এবং যেগুলো আপনার ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিকে ইরিটেট করে সেই খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেমন আপনি কফি জাতীয় খাবার কম খাবেন, আপনি অ্যালকোহলের অভ্যাস থাকলে বাদ দিতে হবে, চা একটু কম, এই জিনিসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন যে আপনার যে বীর্য যাওয়ার যে প্রবণতা সেটি কিছুটা হলেও কমে আসবে। তবে হ্যাঁ, এই এই রেমেডিগুলো চেষ্টা করার পরেও আপনি যদি দেখেন যে কাজ হচ্ছে না, তখন কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। ওয়ার্ম বাথ বা গরম পানিতে গোসল করলে সেটিও কিন্তু বলে যে প্রোস্টেটের জন্য খুব ভালো কাজ করে। সো এইগুলো প্র্যাকটিস করে দেখতে পারেন, তাতে আপনার আশা করছি কিছুটা হলেও উপকার পাবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন।